আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি এমন তিনটি কাজের কথা বলবো যে তিনটি কাজ খুব তাড়াতাড়ি করা উত্তম। তো বন্ধুরা, কাজগুলির কথা আপনাদের জানা থাকলে আপনারাও কাজগুলি খুব দ্রুত করতে পারবেন, আর করলেই লাভ আছে নয়তো ক্ষতি আছে। তো বন্ধুরা, আজকে আমরা সেই তিনটি কাজের কথা জানব। আপনারা দেখছেন অনলাইন মাদ্রাসা, আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ। চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, যে তিনটি কাজ খুব তাড়াতাড়ি করা উত্তম, তার মধ্যে প্রথম নাম্বার হলো নামাজ। যখনই নামাজের সময় হয়ে যাবে, সাথে সাথেই নামাজ পড়ে নেওয়া উত্তম। কখনোই যেন নামাজের বিষয়ে কোনো প্রকার গাফলাতি না হয় এবং অলসতা না হয়, যে নামাজ থাক এখন না পরে পড়বো, আধা ঘন্টা পর পড়বো, এক ঘন্টা পর পড়বো, দুই ঘন্টা পর পড়বো। এরকম যদি আপনি অলসতা করেন বা বিলম্ব করেন, তাহলে দেখা যাবে হয়তো বা আপনি নামাজটা কাজা করে ফেলছেন। এজন্য যখনই নামাজের সময় হবে, সাথে সাথে নামাজ আদায় করবেন। দ্বিতীয় নাম্বার হলো যে মৃত্যু ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি দাফন করা, কবরস্থ করা। তো অনেকেই কিন্তু আমরা একটা ভুল করে থাকি, যদি কেউ মারা যায় তাহলে কিন্তু আমরা ওয়েট করি কখন সমস্ত প্রকার আত্মীয় স্বজন আসবে, দেখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লাশকে রেখে দিই। এমনও পরিবার আছে বা এমনও জায়গা আছে যেখানে লাশকে দিনের পর দিন রাখা হয়, দুই দিন তিন দিন পর্যন্ত রাখা হয়। এটা কিন্তু মোটেও উচিত নয়। যদি এরকমটা করি তাহলে আমরা সেই লাশের প্রতি জুলুম করি। যতক্ষণ সে থাকে কবরস্থ ছাড়া, যতক্ষণ আমরা তার জানাজার করি না, যতক্ষণ তাকে কবর দেই না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার রুহ কষ্ট পায়। এজন্য খুব তাড়াতাড়ি আমরা লাশকে দাফন করব ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বরে হলো যে গুনাহের পর সাথে সাথে তওবা করা, তওবা করতে যেন কোনো প্রকার বিলম্ব না হয়। যখনই কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব, খাস তওবা করব, আস্তাগফিরুল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আমরা ইস্তিগফার করব আল্লাহ তাআলার কাছে, সেই পাপের জন্য রোনাজারি করব যে আল্লাহ আমি পাপ করেছি, আমি আর কখনোই পাপ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর যদি আপনি এমনটি না করেন, বিলম্ব করেন, মানে পাপ করছেন কিন্তু আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমা চাচ্ছেন না, আল্লাহ না করুন যদি আপনার মৃত্যু এসে যায়, আপনার আমার মৃত্যু এসে যায়, সেই পাপ আমাদের আমলনামায় কিন্তু থেকেই যাবে, আর এর জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে। এজন্য যখনই কোনো গুনাহ সংঘটিত হবে আমাদের দ্বারা, সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, কোনো প্রকার বিলম্ব করব না। তো বন্ধুরা, এই হলো তিনটি কাজ, যে তিনটি কাজ খুব তাড়াতাড়ি করা উত্তম। আপনারা চেষ্টা করবেন এই তিনটি কাজ তাড়াতাড়ি করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে। এই বিষয়গুলি তারা জানলে, তারা যদি আমল করে, তাহলে এর জন্য আপনিও যাজা পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর বন্ধুরা, নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো যদি পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর বন্ধুরা, ইসলামিক আরও অন্যান্য অনেক বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলকেই ভালো রাখুন, এই দোয়া করে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালক।